আগামীকাল দেশজুড়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সকাল 9টা থেকে সারা দেশে একযোগে করোনার টিকা প্রয়োগ শুরু হবে। শনিবার সকাল 9টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন 2,96,000 মানুষ। রাজধানীর সরকারি 43টি হাসপাতালে দেওয়া হবে করোনার টিকা। ঢাকা উত্তর সিটির 30টি ও দক্ষিণ সিটির 19টি কেন্দ্রে 300-এর বেশি টিম টিকা প্রয়োগে কাজ করবে। তবে রেজিস্ট্রেশনের জন্য 4 ফেব্রুয়ারি অ্যাপটি গুগল প্লে স্টোরে আসার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই যারা করোনার টিকা পেতে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন এবং অনলাইনে আবেদন করতে পারছেন না, তাদের জন্য স্পটে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 4 সপ্তাহ পর করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তারা। অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হয়, এই ভ্যাকসিন তেমনভাবে কোনো জটিলতার সৃষ্টি করে না, এটা স্বাস্থ্য করোনা থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সাহায্য করবে। সেজন্য আমি কথা শুরুতেই বলবো যে এই ভ্যাকসিন যেন যার যখন সুযোগ আসবে ভ্যাকসিন গ্রহণ করে করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখে এবং সুরক্ষিত রাখে। আর টিকাদানের প্রস্তুতির খবর জানাবেন এবার আমাদের সহকর্মীরা। আমাদের সহকর্মীদের মধ্যে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন ঝুমি রহমান এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। শুরুতেই আমি চলে যাচ্ছি ঝুমি রহমানের কাছে। ঝুমি, আপনার কাছে কি খবর রয়েছে, প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? এর আগে যেই তথ্যগুলো জানাচ্ছিলেন তার একটি তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, যেটি করা সম্ভব হচ্ছে না, অ্যাপের মাধ্যমে ঝামেলা হচ্ছে, সেটির জন্য যে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল যেখানে আছে সেখানেও কিন্তু সেটি রাখা হয়েছে। তবে একটি বিষয় উল্লেখ করতে চাই যে স্পটে যেই রেজিস্ট্রেশন হবে সেটি কিন্তু আসলে সরকারি সেই ওয়েবসাইটটিতেই হচ্ছে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই যে কেউ এসে এই কেন্দ্রগুলোতে টিকা দিয়ে ফেলতে পারবেন সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়। কারণ অনলাইনে রেজিস্ট্রেশন করার পর 2 থেকে 3 দিন পরে তারা সম্ভবত তাদের যেই টিকা গ্রহণের যে দিন সেটি জানতে পারবেন মোবাইলে মেসেজের মাধ্যমে। সুতরাং এই ধরনের বিভ্রান্তি তৈরি করার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এখানে শুধু রেজিস্ট্রেশন করে যেতে পারবেন যারা এক নিতান্তই নিজেরা করতে পারছেন না তারা, অর্থাৎ ভালোই হবে যে নিজেরাই যদি বাসায় বসে চেষ্টা করেন। এখানে আমি যেই হাসপাতালে আছি তার পরিচালকও কিন্তু একই কথা আমাকে বলেছেন যে শুরুর দিকে কিছু বিশৃঙ্খলা হতে পারে এই অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, দেখা যাবে যারা টিকা দিতে আসছেন এবং সেখানেও যারা রেজিস্ট্রেশন করতে আসবেন অনেক বেশি মানুষের জন্য ভিড় হয়ে না যায়, সেই জন্য নিতান্তই যারা পাচ্ছে না তারা যদি এখানে স্পট রেজিস্ট্রেশন করতে আসেন তাহলে ভালো হয় এবং তারা যে দিনাদিনই টিকা পেয়ে যাবেন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত নয়। এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পেছনে একটু দেখাতে চাই শুভ্র, এখানে কিন্তু যেই টিকাদান কেন্দ্রগুলো সেগুলো একেবারেই ভালোভাবেই তৈরি করা আছে। এখানে 4টি কাউন্টার করা হয়েছে, 2টি পুরুষ এবং 2টি মহিলা, এবং 1টি কাউন্টার তারা অগ্রাধিকার ভিত্তিতে এই হাসপাতালের জন্য তারা বিবেচনা করেছেন, যে যারা 50 ঊর্ধ্ব বা 55 ঊর্ধ্ব অনেক বেশি বয়সী নাগরিকেরা আছেন টিকা নিতে আসবেন তাদের জন্য একটি বুথ ডেডিকেটেড করে দেওয়ার কথা কিছুক্ষণ আগে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং প্রত্যেকেই যারা এখানে টিকা দেবেন তাদেরকে টিকা গ্রহণের পর 0.5 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না, এবং পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়েও থাকে সেটিতে পরবর্তী চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তাদের ব্যবস্থা রয়েছে, 20টি বেড তৈরি রয়েছে হাসপাতালে পরবর্তী পর্যবেক্ষণ এবং চিকিৎসা দেওয়ার জন্য। এবং যাদের কোনো ধরনের প্রতিক্রিয়া হবে না পার্শ্ব প্রতিক্রিয়া তারা কিন্তু বাসায় চলে যেতে পারবেন এবং তাদেরকে একটি কার্ড দেওয়া হবে, তাদের তথ্য এখানে রাখা হবে যেহেতু পরবর্তীতে আরেক ডোজ টিকা দেওয়া হবে সেটির জন্য। এবং এখানে কিন্তু নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপটি যেভাবে করা হবে সেই অ্যাপের মাধ্যমে যেন সঠিকভাবে রেজিস্ট্রেশন করে সবাই টিকা গ্রহণ করতে পারেন। তো শুভ্র, সব মিলে যেটি বলা যায় যে এখানে ব্যবস্থা সবই নেওয়া হয়েছে, কিন্তু যেমন করোনাকালীন শুরুর দিকে আমরা যেমন দেখেছি যে একটু বেগ পেতে হয়েছে সেই সমন্বয়টি একেবারে সঠিকভাবে করার জন্য, এখন টিকাদানের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে হয়তোবা প্রথম 2-1 দিন তারপর বোঝা যাবে যে সেটি কতটুকু নিয়ন্ত্রণে আসতে পেরেছে এবং কি করণীয় হতে পারে। প্রকৃত অবস্থা আসলে ঠিক তখনই বোঝা যাবে। ঝুমি, ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাই কাউসার চৌধুরী কুমুর কাছে। কুমু, আমরা শুনছিলাম
ঝুমি রহমানের কাছে সোহরাওয়ার্দী মেডিকেলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এবং আসলে যেটি বলা হচ্ছে যে যারা আসলে অনলাইনে করতে পারবেন না রেজিস্ট্রেশন, তাদেরকেও সহায়তা করা হবে, ঠিক কি প্রক্রিয়ায় তাদেরকে সহায়তা করা হবে, কারা সেখানে থাকবেন, সব মিলে একটু শুনবো। আমি আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, যে টিকাদান কর্মসূচি সম্পন্ন করছেন, প্রস্তুতি করছেন, তারা বিভিন্ন রকম আয়োজন করছেন। এই রুমটাই মূলত, এখানেই হচ্ছে টিকাদান কর্মসূচি চলবে। এখানেই তারা বলছেন যে তারা কাজ করছেন। এখানে কিছুক্ষণ আগে যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, তিনি পরিদর্শনে এসেছিলেন। বিশেষ করে যে টিকাগুলো সংরক্ষণ কিভাবে করছেন, যেভাবে রাখার কথা বলা হয়েছে, যেভাবে সিরিঞ্জ বা টিকাগুলো রাখার কথা বলা হয়েছে, সেগুলো সেই তত্ত্বাবধান বা সংরক্ষণ করছে কিনা সেই ব্যবস্থাটি দেখার জন্যই তারা পরিদর্শনে এসেছিলেন। তারা তিনি বলছেন যে সকাল 9টা পর্যন্ত প্রায় 2,96,000 মানুষ নিবন্ধন করেছে টিকা নিয়ে। এই মর্মে এখানে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। একটি বেডও রাখার ব্যবস্থা হয়েছে, যদি কোনো কারণে টিকা নেওয়ার পরে কারো কোনো শারীরিক কোনো খারাপ লাগে সেই ব্যবস্থাও করা হয়েছে, যেন তারা এখানে রেস্টের ব্যবস্থা করতে পারেন। কিন্তু তিনি বলছেন এখনও পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রায় 5টি টিম কাজ করবে। এখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় প্রতিটি টিমে 150 জনকে করে টিকা দিতে পারবেন। রাজধানীতে প্রায় 350 টিম কাজ করবে। আপনারা দেখছেন যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে সার্বিক যে পরিস্থিতি, এবং ঢাকা শহরে রাজধানীতে যে 43টি যে সরকারি হসপিটাল রয়েছে সেই 43টি হসপিটালেই টিকাদান কর্মসূচি চলবে। এখানে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু সারাদিনের এখনও অনেক কর্মসূচি বাকি রয়েছে, সারাদিন পড়ে আছে, যেসব হসপিটালগুলোতে যে ধরনের এখনও প্রস্তুতি কিছুটা ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো সারাদিনের মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে বলে মনে করছেন। এবং তারা বারবারই আহ্বান জানাচ্ছেন যে টিকা দিতে সবাইকে আগ্রহী করছেন। এখনও পর্যন্ত যেহেতু কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি যারা অতীতে যারা টিকা নিয়েছে কিছুদিন আগে, এবং যাদেরকে প্রথম ডোজটি দেওয়া হবে তাদেরকেই 4 সপ্তাহ পরে আবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কারণ 4 সপ্তাহ পরে আসলে দ্বিতীয় ডোজ না নিলে সেই টিকার কার্যক্ষমতা হারিয়ে যাবে, যার কারণে অন্য দ্বিতীয় দফায় অন্য কাউকে না দিয়ে দ্বিতীয় দফায় প্রথম ডোজ যারা নেবেন তাদেরকেই সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় ডোজটি দেওয়ার। এবং প্রথম ডোজটি নেওয়ার পরে যেন দ্বিতীয় ডোজটি নেন, এটির জন্য স্বাস্থ্য অধিদপ্তর আহ্বান জানাচ্ছেন সকলকে। এই ছিল আসলে এখন পর্যন্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সার্বিক প্রস্তুতি কার্যক্রম। কুমু, আপনাকে ধন্যবাদ।